ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। এখন কিন্তু আমি খাদ্য সরবরাহ দপ্তরের যে পরীক্ষা আজই হলো বা 27/1/19, সেই পরীক্ষার সম্ভাব্য সেই পরীক্ষার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর এবং সম্ভাব্য কাট অফ নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখানে সব প্রশ্নের সঠিক সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন এবং সাথে সম্ভাব্য একটা কাট অফ মার্কসও আমি লাস্টে ডিসকাস করে দেবো। তো চলুন এবার অ্যান্সারগুলোকে দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন, তার আগে আমি একটা কথা বলি, আমি যে সেটটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বি। তো যদি কারোর বি সেট থেকে থাকে তাহলে সেম কোয়েশ্চেন অনুযায়ী আপনারা মেলাতে পারেন এবং যার যে সেট সে সেই সেই সেটের সাথেই মেলাবেন, জাস্ট কোয়েশ্চেনটিকে মিলিয়ে নেবেন এবং কোয়েশ্চেনের অ্যান্সারটিকে মিলিয়ে নেবেন। আর যদি বি সেট হয় তাহলে আপনারা 1-2 করে মেলাতে পারেন, আপনাদের সাথে ম্যাচ করবে, কিন্তু অন্য সেটের কোয়েশ্চেন হলে আপনারা জাস্ট কোয়েশ্চেন এবং অ্যান্সারটাকে মিলিয়ে নেবেন। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল, কারেক্ট অ্যান্সার হবে এ দাগ, উত্তর আমেরিকার ইতিহাস থেকে বা হিস্ট্রি অফ নর্থ আমেরিকা। সেকেন্ড কোয়েশ্চেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইজে, তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে মানবাধিকার গ্রুপ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে খান আব্দুল গফ্ফার খান। এবং নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো এখানে সাহিত্য অ্যান্ড সাংবাদিকতা, সাহিত্য। এবার দেখুন নেক্সট কোয়েশ্চেন বলছে, বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং, ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল, তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পাশের ছিয়ের দাগ বা 1896। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্য ফার্স্ট ওম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট হচ্ছে বাচেন্দ্রী পাল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে টেক্সটাইল শিল্পে, কারেক্ট অ্যান্সার এ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অর্গ্যান অফ ইউএনও ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ার্ল্ড পার্লামেন্ট, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি। মাই লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ বিল ক্লিন্টন, নয়ের সিয়ের দাগ কারেক্ট অ্যান্সার। দশের দাগ, গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে প্রয়োজন, এখানে দশের এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এবার নেক্সট কোয়েশ্চেন, এগারোর দাগ, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল, এখানে 11 এর দাগ কিন্তু কারেক্ট অ্যান্সার, মে 1968। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বি এর দাগ। নেক্সট হচ্ছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে বি এর দাগ কারেক্ট অ্যান্সার। কোন বিজ্ঞানী ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন, স্টিফেন হকিং। নেক্সট কোয়েশ্চেন, কোন বিজ্ঞানী বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো, এখানে সুয়েজ ক্যানেল বা সিয়ের দাগ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সুপি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে, টাইপ অফ গার্মেন্ট, ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, ইট ইজ হিটেড বাই আর্থ সারফেস। বিখ্যাত শাসিস্তূপ কে নির্মাণ করেন না অশোক নির্মাণ করেন, কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেন, তো ইন্দো গ্রিকরা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন। কারা প্রথম ঘুমার লোকনৃত্য হলো রাজস্থানের, 5/20 সিয়ের দাগ কারেক্ট অ্যান্সার। মন্ত্রীদের নির্বাচন হতে পারে, এখানে তিনটেই কারেক্ট অ্যান্সার হবে, ডি এর দাগ হবে কারেক্ট অ্যান্সার। দক্ষিণ গোলার্ধের সামার সলিস্টার, এখানে 22 এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার বা 22 ডিসেম্বর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন ধারা বা আর্টিকেল ভারতে বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে, খুবই সোজা কোশ্চেন, আর্টিকেল 370, জিরো আওয়ার কি, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়, সি এর দাগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়, তো চুনা পাথর মার্বেলে রূপান্তরিত হয়। কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, তো নয় হচ্ছে জ্বালানি কোষ বা ফিউয়েল সেল, 2020 অলিম্পিক হচ্ছে জাপানের টোকিওতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সূর্যগ্রহণ কখন ঘটে, যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝে চলে আসে তখন সূর্যগ্রহণ ঘটে, দ্য কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ আর্গন, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডল সবচেয়ে নমনীয় ধাতু, তো এখানে সোনা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, গোল্ড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত, তো ব্যাং এবং সাপ হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস হচ্ছে অসমোসিস বা আশ্রবণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে,
নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? তো উইম্বলডন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে ইউরিন, এক্সক্রিয়েটেড বাই ইউরিন। ভিটামিন বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবন সুন্দরম তৈরি করেছেন কে? না শিবনন্দন নাতিয়াল। সি এর দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? তো এখানে ধাকনি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, বা এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? তো এখানে বাজরা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সরি, এটার অ্যান্সার হবে ভুট্টা। ভুট্টা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, বি এর দাগ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর দ্য এনার্জি রিলিজড বাই সান? তো এখানে ফিউশন বা সংযোজন হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তো 40-এর এখানে বি এর দাগ বা এক ও দুই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি পালক, এটার অ্যান্সার হবে ডি এর দাগ বা সব কটি। দ্য হেড অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ডিজিগনেটেড অ্যাজ দ্য, এটা হচ্ছে কোনোটি অ্যান্সার হবে না, কারণ তাকে বলা হয় গভর্নর। রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে বলা হয় গভর্নর। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া? তো এতে জাভা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তো INTUC। এখানে 44-এর এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? তো নয়াদিল্লি বা নিউ দিল্লি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো র্যাফলেশিয়া, বি এর দ্য কারেক্ট অ্যান্সার। পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হয়? তো লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা স্পিকার নির্বাচিত হয়। ইন্ডিয়া স্টার্টেড ইটস 5-ইয়ার প্ল্যান উইথ ইফেক্ট ফ্রম দ্য ইয়ার 1951, বি এর দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন রাষ্ট্রপতি ও তার নিযুক্ত কোনো ব্যক্তি? এখানে 50-এর সি এর দাগ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, 51-এর দাগ। এবার ম্যাথে চলে এসেছি, ম্যাথের পার্টে 51-এর দাগের অ্যান্সার হবে সি এর দাগ। নেক্সট হচ্ছে, যদি 15টি ডিমের ক্রয় মূল্য, এটার অ্যান্সার হয়ে যাবে 240। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একজন সাঁতারুর স্থির জলে গতি, এটার অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট কোয়েশ্চেন, কোনো একটি নির্দিষ্ট, এটার অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার 55-এর অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ, 8:7। নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার হবে 90 মিটার, 56-এর 90 মিটার। 57-এর অ্যান্সার হবে 133.1/3 মিটার বা ডি এর দাগ। নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার হবে 100 ডিগ্রি বা বি এর দাগ। নেক্সট 59-এর দাগের অ্যান্সার হবে বি এর দাগ বা 13/10। নেক্সট অ্যান্সার হবে 60-এর দাগ, কোনো ক্ষুদ্রতম সংখ্যা, এটার অ্যান্সার হয়ে যাবে এ বা 1। নেক্সট হচ্ছে 14 বা বি এর দাগ কারেক্ট অ্যান্সার। XYZ 62 হচ্ছে 1500 বা সি এর দাগ কারেক্ট অ্যান্সার। 63 হচ্ছে, একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, এটা হচ্ছে 11:45 AM হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি একটু রানিং বলে যাচ্ছি, আপনারা ভিডিওটিকে পজ করে আপনাদের অ্যান্সারটিকে মিলিয়ে নেবেন। নেক্সট হচ্ছে 64 ডি এর দাগ বা 12 কিমি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, 315 কিমি, এটার কারেক্ট অ্যান্সার কিন্তু অনেকেই হয়তো এ বলবেন, কিন্তু এটার কারেক্ট অ্যান্সার ডি, কারণ এখানে মিটার পার সেকেন্ডে কিন্তু অ্যান্সার চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 66-এর ডি এর দাগ। নেক্সট কোয়েশ্চেন 67-এর হচ্ছে বি এর দাগ। নেক্সট 68 হচ্ছে বি এর দাগ। 69-এর হচ্ছে এ এর দাগ। নেক্সট কোয়েশ্চেন 70-এর হচ্ছে ডি এর দাগ, 728। এবং 71-এর হচ্ছে সি এর দাগ, 14 বছর। 72-এর বি এর দাগ, 23, 46, 69। 73-এর হচ্ছে 4 বা এ এর দাগ অ্যান্সার। এবং 74-এর হচ্ছে সি অ্যান্সার বা 81। নেক্সট কোয়েশ্চেন 75-এর হচ্ছে ডি এর দাগ বা 20-20 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 76-এর এই কোয়েশ্চেনটা ভুল আছে, তো এটা কী করবে এখন সেটা PSC ঠিক করবে। নেক্সট কোয়েশ্চেন 77-এর বি এর দাগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 78-এর সি এর দাগ কারেক্ট অ্যান্সার
বা 3572, 79 বিয়ের দাগ 11/14। এবং এই অঙ্কটার একটা শর্টকাট, খুবই শর্টকাট ট্রিক কিন্তু ভিডিও আছে, তো আপনারা ম্যাথের প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন ভিডিওটা। নেক্সট কোশ্চেন হচ্ছে 80, এটা হচ্ছে বিয়ের দাগ বা 16.2/3 বছর, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 81, এখানে মঙ্গলবার, কারেক্ট অ্যান্সার। 82 হচ্ছে 2:3:5 বা এর দাগ, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 83 হচ্ছে বিয়ের দাগ বা 264, কারেক্ট অ্যান্সার। 84 হচ্ছে এর দাগ বা 170,000, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে 85, কিন্তু 85 এখানে এর দাগ বা 378, এখানে 85 378, কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন 86 দাগ হচ্ছে ডিএর দাগ বা 36°C, কারেক্ট অ্যান্সার। 87 বিয়ের দাগ 6 ঘন্টা, কারেক্ট অ্যান্সার। 88 হচ্ছে ডিএর দাগ, কারেক্ট অ্যান্সার, 3 বছর। 89 এর 74% বা বিয়ের দাগ, কারেক্ট অ্যান্সার। 90 এর হচ্ছে 9 দিন, কারেক্ট অ্যান্সার। নেক্সট 91 এর হচ্ছে সিয়ের দাগ বা 1:20, কারেক্ট অ্যান্সার। 92 এর হচ্ছে ডিএর দাগ 3:4, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 93 এর সিয়ের দাগ বা 1% লাভ, কারেক্ট অ্যান্সার। 94 এর ডিএর দাগ বা 23 বছর, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 94 এর তো গেল, 95 এর হচ্ছে 600 বা এর দাগ, কারেক্ট অ্যান্সার। নেক্সট 97 হচ্ছে 96 হচ্ছে 120 মিটার বা বিয়ের দাগ, কারেক্ট অ্যান্সার। 97 হচ্ছে এর দাগ বা 20 কিলোমিটার/ঘন্টা, কারেক্ট অ্যান্সার। 98 হচ্ছে এখানে ডিএর দাগ বা 10,100 হচ্ছে, কারেক্ট অ্যান্সার। 99 হচ্ছে বিয়ের দাগ, কারেক্ট অ্যান্সার। এবং লাস্ট 100 হচ্ছে সিয়ের দাগ, কারেক্ট অ্যান্সার। তো এখানে এই 100টা কোশ্চেনে আমি কারেক্ট অ্যান্সার করলাম। আপনারা কে কটা অ্যান্সার করেছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন, এবং যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের ভুল বলে মনে হয় তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং এবার আমি কাট অফ নিয়ে একটা ছোট্ট ডিসকাস কিন্তু এখনই করে দেবো। তো চলুন কাট অফ নিয়ে একটা ছোট্ট ডিসকাস করে দিই ফ্রেন্ডস। তো এখানে ব্যাপারটা হচ্ছে, কাট অফ বলতে এখনও কিন্তু সবেমাত্র পরীক্ষা হলো, তো এখানে আমার যে একটা ধারণা সেই ধারণার উপরেই বেস করে কিন্তু বলছি, সম্পূর্ণ আনঅফিসিয়াল এবং এটা সম্পূর্ণ আমার মতামত। এবং আপনাদের মতামতও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই মতামতের উপরে কিন্তু কোনো কেউ বাজে কমেন্ট বা মন্তব্য করবেন না। অবশ্যই আপনাদের মতামতটাও আপনারা জানাবেন এবং আমার মতামতটাও আমি এখানে জানাচ্ছি। জেনারেলদের কিন্তু 65+ একটা কিন্তু সম্ভাব্য কাট অফ কিন্তু এখানে থাকবে। এবার এসসি এসটি ওবিসি যদি বলেন তাহলে 5 মার্কস এদার ওদার করে নেবেন, বা জেনারেলদের 65+ হতে পারে এবং ওবিসি এসসি তারা ওই 60 থেকে 65 বা 55, এরকম একটা 5 নম্বরের হেরফের করে নেবেন নিয়ে কিন্তু এটাই একটা সম্ভাব্য কাট অফ, এবং এটাই আমার বলার। তো আপনারাও অবশ্যই আপনাদের কে কটা অ্যান্সার করলেন এবং সম্ভাব্য কাট অফ কী হতে পারে সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।